হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? এর আগের যে ভিডিওটা আপলোড করেছিলাম, গান শেখার সহজ উপায় মোবাইলের মাধ্যমে এবং এসো গান শিখি নাম দিয়েছিলাম, তো সেটারই আজকে আরেকটা পর্ব করতে চাচ্ছি। আরেকটু সহজভাবে আমি আরেকটা অ্যাপ পেয়েছি, যেই অ্যাপটার মাধ্যমে আপনাদের তাল শিখতে সুবিধা হবে। এটাকে আমরা বলি মেট্রোনম। মেট্রোনমের মাধ্যমে টিক 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 শব্দ দেওয়া হয় এবং ওটা দিয়ে তালটা বুঝে গান গাওয়া যায়। তো আমি ভাবলাম সারেগামা করার সময় সময় যদি এই জিনিসটা ইউজ করা যায় তাহলে জিনিসটা আমার মনে হচ্ছে জিনিসটা তাড়াতাড়ি শেখা যাবে, এবং তালটা খুব জরুরি। আপনি কোনো গান তাল কেটে গেলে গাইতে পারবেন না, তো খুব বাজে লাগবে শুনতে, আর তাল ছাড়া গান হয় না। সো কোনো উপায় নাই, তাল শিখতেই হবে। তো আমি অ্যাপের নামটা লিখে দিচ্ছি এই ডেসক্রিপশনে, আর এটা আপনারা অ্যান্ড্রয়েডেও পাবেন, আইফোন বা যারা অ্যাপ স্টোরেও পাবেন, সেখানেও পাওয়া যাবে। এটার নাম হচ্ছে সাউন্ড ব্রেনার। দেখেন এই যে, এখানে যদি আপনার ফোকাস করতে একটু ঝামেলা হয়, দেখি করা যায় কিনা। এই যে এই অ্যাপটা, চিহ্নটা এরকম, হ্যাঁ ফোকাসটা মনে হচ্ছে না। যাই হোক, আপনারা সাউন্ড ব্রেনার লিখবেন, আমি বানানটা বলে দিচ্ছি, SOUND সাউন্ড BRENNER সাউন্ড ব্রেনার। এই অ্যাপটা অন করব আমরা, অন হচ্ছে, এবং অ্যাপটা হচ্ছে দেখতে এরকম। এখানে দেখেন এই 60 লেখা আছে, এই যে 60, এই 60টা হচ্ছে আপনার BPM, টেম্পো। হ্যাঁ, আমরা টেম্পো যদি বলি তাহলে এখানে দেখুন প্লে চিহ্ন দেওয়া আছে একটা, এই প্লেতে ক্লিক করবেন, দেখেন এই হচ্ছে তাল আপনাকে দিচ্ছে 1 2 3 4। বন্ধ করলে জাস্ট এই এখানে ক্লিক করলে বন্ধ হবে। তো মেইনলি যে ঝামেলাটা হয়, আমি অনেক শিক্ষিত শিল্পীকেও দেখেছি তাল কাটেন, তো এই তালের ঝামেলাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যতই গান শিখে আসেন, তাল যদি আপনার এখানে ঠিকমতো আপনি না ধরতে পারেন তাহলে গান করার কোনো মানে নাই, গান হবে না। তো সেই জন্য শুরু থেকেই যদি এই বিটের জায়গাটা আপনারা ধরে ফেলতে পারেন, যেমন এই যে একটা মাপ আছে, দেখেন এখানে প্রত্যেকটা ঘরের পাশাপাশি একটা গ্যাপ দেওয়া আছে না, এই গ্যাপটাই আমরা বেশিরভাগ মানুষ ভুল করে বেশি। গ্যাপটা হয়তো কেউ একটুক রাখে, পরে একটু বড় করে ফেলে বা একটু ছোট করে ফেলে। তো সেইখানে এই শুরু থেকে যদি এই টিকটকটা যদি আপনারা শুনতে পারেন, টিকটক অ্যাপের কথা বলিনি, সাউন্ডের কথা বলছি, তাহলে আপনাদের সুবিধা হবে। তো 60 দিয়ে শুরু করতে পারেন, যেহেতু বিগিনারদের জন্যই বলছি, তো 60 হলে মোটামুটি জিনিসটা ধরতে সুবিধা হবে আমার মনে হয়। তো এখন আমি যেটা করব, গত এপিসোডে দিয়েছি হারমোনিয়াম নামের একটা অ্যাপ, যে অ্যাপ আপনি অনেক হারমোনিয়ামের ভার্সন পাবেন অ্যান্ড্রয়েডে অ্যাপ স্টোরে, যে কোনো একটা নামিয়ে নেন। তো আমি এটা এখানে অন করে দিব, চলছে। এবার হারমোনিয়ামের অ্যাপটা ওপেন করব, দেখেন হারমোনিয়ামও চলছে, তালও চলছে। এখন আমি তাল ধরে ধরে গান প্র্যাকটিস করতে পারবো। যেমন আমি যদি একটু গাই এরকম, এবং কালকে বলেছিলাম সি থেকে সি, এই হচ্ছে সি, সরি এটা নিচে স্কেলে আছে, হ্যাঁ এই যে সি, এই সি থেকে যাব একদম পরের সিতে। একবার দেখা দিচ্ছি, এটা সি, সরি এই যে সি, দুইটা কালো চিহ্নর আগে যেটা, এটা সি, আর শেষ করব হচ্ছে পরের সিতে গিয়ে, এই। হ্যাঁ, তার মানে যদি এই তালে তালে করি গানের ক্ষেত্রে, 1 2 3 4 সা রে এইভাবে, এই যে ঝোঁকটা, হ্যাঁ তালটা 1 2 3, যদি ছুটে যায় কখনো, যদি কনসেন্ট্রেশন ব্রেক হয় যা চারের বেশি উল্টাপাল্টা হয়ে যাচ্ছে, পজ দিবেন আবার শুরু করবেন, 3 4 সা রে গা মা। আগেরটা কিন্তু প্রত্যেকটাতে আমি একটা একটা করে করছি, একটা সা 4, রে 4, গা 4, এভাবে। যখন ওইটা আপনি প্র্যাকটিস করে মোটামুটি ধরে ফেলবেন, তারপর থেকে একটু স্পিড বাড়াবেন। যেমন প্রথম 4-এ আমি সা রেতে চলে যাব,
আচ্ছা আরেকবার আমি বুঝিয়ে দিই, সহজ হবে। ফার্স্টে এটা করবেন, টু থ্রি ফোর, সা রে গা, এইভাবে সা থেকে সা যাবেন। যখন এই প্র্যাকটিসটা মোটামুটি ধরে ফেলবেন, এরপরে এইভাবে করবেন, থ্রি ফোর, সা রে গা মা পা ধা নি সা, আবার ফেরত আসবেন, সা নি ধা পা মা গা রে সা। ব্যাস এই হচ্ছে প্র্যাকটিস, আর কাজ হয়ে গেলে পরে আপনি নর্মালি ওটা বন্ধ করে দিবেন, বন্ধ হয়ে যাবে। তো আমার কাছে এই সাউন্ড ব্রেনার এই জিনিসটা খুবই পছন্দ হয়েছে। আমাদের এক পরিচিত গিটারিস্ট ভাই আছেন, রিয়েল ভাই, উনি একটা গানে গিটার বাজাতে আসার সময় এইখানে ট্যাপ করে করে টেম্পো বের করা যায়, ওটা অনেক অ্যাডভান্স সেটা কথা না বলি, কিন্তু তার কাছ থেকে আমি অ্যাপটা পাই, থ্যাংকস টু রিয়েল ভাই, যদি আপনি দেখে থাকেন। তো আপনারা এই এই তালের ব্যাপারটা শিখে ফেলবেন, এরপরে এই ফোর বিট যেটা, ওয়ান টু থ্রি ফোর, এটা লাগবে। আর আরেকটা পাবেন আপনি সিক্স বাই এইট, যদি দেই তাহলে কেমন হবে। আচ্ছা সিক্স বাই এইট দেব না, দেব থ্রি বাই ফোর, থ্রি বাই ফোর। আচ্ছা থ্রি বাই ফোর কীভাবে দেব দেখেন, এই যে অ্যাপের এখানে দেখবেন, এই যে ক্লিক করা যায় এখানে, হ্যাঁ ক্লিক করলে পরে দেখেন এই যে এখানে টাইম টাইম সিগনেচার দেখাচ্ছে, তো নর্মালি থাকবে হচ্ছে ফোর বাই ফোর। এই যে ফোর বাই ফোর অ্যাক্টিভ করা, এর আগে যেটা প্র্যাকটিস করলাম এটা ফোর বাই ফোরের ছিল, এবার যেটা দিব এটা হচ্ছে থ্রি বাই ফোর। তো থ্রি বাই ফোর দিয়ে আপনি যখন ডান দিবেন, এখানে ডান যে চিহ্নটা আছে ওই ডানে ক্লিক করবেন, এবার দেখেন এবার কিন্তু তিনটা হচ্ছে, ওয়ান টু থ্রি, ওয়ান টু থ্রি। তো এবার সিক্সটির জায়গায় ফোর বাই ফোরের জন্য সিক্সটি করবেন, আর এটার জন্য একটু স্পিড বাড়াতে হবে, সেক্ষেত্রে আমি যদি দেই এটাকে সে এইটি, একটু বাড়াতে হবে এটাকে, আমি তাহলে একটু বেশি করে দেই, ওয়ান টোয়েন্টি, হ্যাঁ 120 বেটার, হ্যাঁ 1 2 3, 1 2 3, 1 2 3। এবার আমি আবার হারমোনিয়াম অ্যাপে যাব, সা রে গা রে গা মা গা মা পা মা পা ধা পা ধা নি ধা নি সা নি সা রে সা রে গা গা রে সা রে সা নি সা নি ধা নি ধা পা ধা পা মা পা মা গা মা গা রে গা রে সা, ওয়ান টু থ্রি, ওয়ান টু থ্রি। এটা আপনারা একটু লিখে নেবেন, সা রে গা রে গা মা গা মা পা মা পা ধা পা ধা নি ধা নি সা নি সা রে সা রে গা গা রে সা রে সা নি সা নি ধা নি ধা পা ধা পা মা পা মা গা মা গা রে গা রে সা। হ্যাঁ মানে এটা হচ্ছে, অফ করি এটাকে একটু, এটা হচ্ছে মানে এতক্ষণ তো করলাম সা রে, এরপর যখন আমরা এটা কমপ্লিট করে ফেলবো এটা কিন্তু একবারে পারবেন না, ওই যে বললাম আধা ঘন্টা করে প্রত্যেক দিন যদি করেন এক মাসের মধ্যে মোটামুটি প্রথম যেটা দিলাম ওটা হয়ে যাবে, যে সা রে গা মা পা, তারপরে হচ্ছে এটা সা রে গা রে গা মা ঘুরে ঘুরে আসবে। হ্যাঁ তখন সা রে গা রে গা মার জন্য লাগবে থ্রি বাই ফোর, আর ফোর বাই ফোর লাগবে হচ্ছে নর্মালি সা রে গা মার জন্য। এই দুইটা করলে পরে তারপর আমরা এই জিনিসটাতেই জাস্ট খালি ওই সা রে গা মা না বলে আ হিসাবে বলবো, মনে করেন যে এরকম যদি আমি দেই যেটা হয়
হারমোনিয়ামে তো আমরা এক একটা কি বাজে, সা রে গা রে গা মা, এটা তো হাতে প্লে করা যায়, এইটা তো আসলে মোবাইল, তো এখানে একটু জটিল, এই জন্য আমি একটা একটা করে নোট ধরছি। সা ধরে আপনি সা রে গা, পরে রেতে চাপ দিবেন, পরেরটা পাশেরটা রে গা মা, তারপরে গা মা পা, এভাবে করতে হবে। তো প্রথম যেটা দিয়েছি নর্মালি যদি সা রে গা মা করেন, এটাও যদি প্র্যাকটিস করেন আপনার গলার সুরটা চলে আসবে। একটু সময় লাগতে পারে, হয়তো এক মাসের জায়গায় দুই মাস লাগবে, কিন্তু সিরিয়াসলি প্র্যাকটিস করলে সা রে গা মার সাথে ওই টোনের সাথে গলাটা ম্যাচ করে যাবে। আর একটা বিষয় হচ্ছে, আমি যেহেতু পুরুষ ছেলে হিসেবে আমার জন্য সি আমি কমফোর্টেবল, বাট মেয়েদের জন্য হয়তো পারে যে সিটা অনেক বেশি চড়া হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে আপনারা এখানে দেখেন, এই যে আমার এই অ্যাপে এটা সরানো যায়, এটা দিয়ে আমি অক্টেভ চেঞ্জ করতে পারি, এই যে কাল গোল যে ইয়াটা চেঞ্জ হলো। সেক্ষেত্রে আমি যদি আচ্ছা চেঞ্জ যদি আমি নাও করি, আমি যদি এই দেখেন এই তিনটা কালো চিহ্ন লাস্টে যেটা, এইটা এটা কিন্তু স্কেলটা নিচু, এটা কমফোর্টেবল, আমি করেছিলাম সি থেকে, দেখেন সা, এটা হচ্ছে সা। যদি এমন হয় বি ফ্ল্যাট, যদি আপনারা বি ফ্ল্যাটে প্র্যাকটিস করতে চান, সরি, সেই ক্ষেত্রে এটা দিয়েও করতে পারেন। সো তখন যেটা হবে প্লেয়িংটা জাস্ট মানে পিছনে চলে যাচ্ছে, এটা হবে সা রে গা মা, মা হয়ে গেল কালো এই এই জায়গাটা, এই এই রিডে মা পা, পরে একটা গ্যাপ পরে পা ধা নি সা, আবার সা উঠে গেল এখানে। এই এই সা ওই একই সিস্টেম, ওই কালোর তিন নম্বর কালোর যে রিডটা যদি ভাবে বলি, তাহলে এখানে গিয়ে শেষ হবে, এখান থেকে আবার শুরু হবে। তো এটা হচ্ছে একটা অক্টেভ, তো এইভাবে প্র্যাকটিস করতে পারেন। আমার মনে হয় আমি যতটুকু চেষ্টা করেছি হেল্প করার, এবং এই দুইটা মোটামুটি জিনিস যদি বুঝতে পারেন, কোথাও কোনো অসুবিধা হলে লিখতে পারেন কমেন্টে, কোনো সমস্যা নেই, আমি চেষ্টা করবো আপনাদেরকে সেটা ক্লিয়ার করার। আর এই দুইটা অ্যাপের নামও আমি লিখে দিচ্ছি, জাস্ট হারমোনিয়ামটা যদি আমার এই সেম ভার্সন আপনারা অ্যান্ড্রয়েডে নাও পান, আপনারা যে কোনো হারমোনিয়ামের অ্যাপ নামাতে পারবেন, প্রচুর আছে আমি দেখেছি। আর সাউন্ড ব্র্যান্ডার আপনারা অবশ্যই অ্যান্ড্রয়েডও পাবেন আর অ্যাপ স্টোরও পাবেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাই বাসায় থাকবেন, সাবধানে থাকবেন, যেহেতু এখন করোনা পরিস্থিতির সময় আপনারা দেখছেন, যদিও করোনা ভালো হয়ে যাবে কিন্তু ভিডিওটা থেকে যাবে, তো আমরা সবাই স্মরণ করব এই ভয়ঙ্কর একটা সময়, এবং আমার জীবনে এই ধরনের অভিজ্ঞতাই প্রথম, যে মানে এতদিন সময় ঘরে বসে থাকা একটা যুদ্ধের মতো। তো আমরা সবাই মিলে জয় করব আশা করি, এবং কি করব এই সময় যেহেতু বোরিং, কোনো কিছু করার নেই, আপনারা গান শিখতে পারেন, আর গান যেহেতু আমরা সবাই কম বেশি ভালোবাসি, সো এটা একটা ভালো, আমার মনে হয় যে ভালো একটা কাজ হবে, এবং নিজের জন্য শেখা একটা ভালো কাজ হবে, নিজের ভালো লাগবে করলে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন সবাই, টাটা।